বিয়ের 1 মাস পর ভার্সেস বিয়ের 1 বছর পর। জানো মা, আমার শাশুড়িটা এত ভালো না, আমাকে দিয়ে একটা কাজও করায় না। আর বল, তোমাকে কি আমি কাজের জন্য নিয়ে আসছি নাকি? তুমি তো আমার বাড়ির লক্ষ্মী, তুমি আমার ঘর বাড়ি আলো করে থাকবে। আর তোমার বাড়িতে থাকতে তুমি তো সারাদিন আমাকে দিয়ে কাজ করাইতে। আর শোনো না, তোমার জামাই এত ভালো না, আমাকে এত ভালোবাসে, কি বলবো, ভাগ্যিস আমার ওর সাথে বিয়ে হয়েছে। যদি ওই গাঁজা খোরটার সাথে বিয়ে হইতো তাহলে তো আমার জীবনটাই শেষ হয়ে যেত। আর এই বাড়ির সবাই এত ভালো না, আমাকে একদিনেই খুব ভালোবেসে ফেলছে, জানো তো। ঠিক আছে মা, রাখি। হ্যাঁ, এই বাড়িতে বিয়ে হয়ে আমার তো কপালটাই খুলে গেল। হ্যালো মা, তুমি আমাকে এটা কোন বাড়িতে বিয়ে দিলা? হ্যাঁ, শয়তান বুড়িটা জানো তো সারাদিন আমাকে দিয়ে খাটায়, তাও শান্তি হয় না। জানো, বাড়ির যে কাজের মাসিটা ছিল সেটাকেও ছাড়াই দিতে বলে কিনা তুমি থাকতে বা অন্য লোককে টাকা দিতে যাবো কিসের জন্য? আর তুমি জানো, 2 দিন পর পরই এদের বাড়ির লোক আসে, আজকে এ আসে, কালকে ও আসে, আর এত ঘোরাঘুরি রান্না করতে হয় আমাকে। আমার তো মাঝে মধ্যে মনে হয় আমি এই বাড়িতে রান্না করতেই আসি শুধু। আর তোমার জামাই, ও তো 1 নম্বরের হারামি, বিয়ের আগে বলছিল রানী করে রাখবে, চাকরানি বানায় রেখে দিয়েছে আমাকে। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও মা, আমি এখানে থাকবো না।